বিমা খাতে বিশেষ অবদান রাখে আরটিভি সেরা বিমা সম্মাননা 2021 পেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। সম্ভাবনাময় এই খাত নিয়ে আরটিভির এমন উদ্যোগ প্রশংসনীয় বলে জানান মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দক্ষ মানব সম্পদ তৈরি করে এই সেক্টরকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা জানান এ বিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। আপেল শাড়ির রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের বিমা খাত, বিষয়টি বিবেচনায় নিয়ে এ সেক্টরের অগ্রভাগে থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা জানাতে আরটিভির আয়োজনে হয়ে গেল সেরা বিমা অ্যাওয়ার্ড 2021। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে এবার এ খাতে বিশেষ অবদান রাখায় লাইফ বিমা ক্যাটাগরিতে সেরা হন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং উদীয়মান কোম্পানি হিসেবে সোনাই লাইফ ইন্স্যুরেন্সকে সম্মাননা দেওয়া হয়। নন লাইফ বিমা কোম্পানি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স। বিমা শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ বিমা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং সাবেক শিক্ষা সচিব এনআই খানকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সেরা প্রধান নির্বাহী কর্মকর্তা হন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কাজিমউদ্দিন এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ফারজানা চৌধুরী। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মন্ত্রী বিমা খাতের উন্নয়নে বঙ্গবন্ধুর কথা স্মরণ করেন। আরটিভি বিমা সম্মাননা এটা প্রচলন করে আমি মনে করি বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদনের একটা ব্যবস্থা করেছে, সেই জন্য আরটিভি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং বিমা শিল্প এটা গড়ে উঠুক। সরকার এ খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান আরও বাড়াইতে হবে। দেশে বহু অবকাঠামো নির্মাণ হচ্ছে, এই অবকাঠামোগুলো বিমার আওতা আনার সুযোগ আছে। কৃষি বিমা, সর্বজনীন স্বাস্থ্য বিমা, দুর্যোগ বিমার, বাস, নৌ, রেলের মতো যাত্রী বিমার নতুন নতুন রয়েছে। এফবিসিসিআই এর সভাপতি জসীমউদ্দিন বললেন, নতুন বিমা কোম্পানিগুলোতে দক্ষ মানব সম্পদ না থাকায় সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, কাজেই বিষয়টি গুরুত্ব নিয়ে প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে এখনই কার্যকর পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি। 10টি বা 11টি কোম্পানি এসেছেন, তারা কেউই দুই একটি ছাড়া কেউই ভালো করতে পারছেন না, বিকজ অব দি পিপল, মানুষ নাই, কাজের লোক খুবই কম। আমাদের বিজনেস কমিউনিটিগুলির সাথে, আমাদের ইনস্টিটিউশনগুলি যারা একাডেমির সাথে একদম লিঙ্কেজটা নাই, এই লিঙ্কেজটা বাড়ানো খুবই দরকার। আমরা যদি এই লিঙ্কেজটা বাড়াতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলি সমাধান করতে পারি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের ইন্স্যুরেন্সের মাধ্যমে বাংলাদেশের অনেক জায়গায় আমরা কাজ করতে পারি। অনেক বড় বড় মেগা প্রজেক্টগুলির অনেক জায়গায় কিন্তু এখনো প্রবলেম রয়ে গেছে, আমরা ইন্স্যুরেন্সের আওতার মধ্যে আসে নাই। বিমা খাত নিয়ে আরটিভির উদ্যোগের প্রশংসা করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। আরটিভির এরকম একটা প্রোগ্রাম, এটা আমি অ্যামেজড হয়েছি। জাতির পিতার জন্মদিনেই এত বড় একটা কর্মযজ্ঞ আপনার আরটিভি করতে পেরেছে। অনুষ্ঠানের আয়োজক আরটিভি সবসময় খুব সুন্দরভাবে পরিপাটি অনুষ্ঠান করে, এই জন্য আশিক ভাই বা আমি আমাদের এমপি মহোদয়, ওনারা যখন অনুরোধ করেন, আমার অনেক কাজ থাকলে আমি মানা করতে কেন জানি পারি না, এবং এসে এত সুন্দর আয়োজন দেখি যে খুবই মনটা ভরে যায়। বিমার গুরুত্ব তুলে ধরতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্যান্য গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এটার কারণেই কিন্তু আমরা সুরক্ষা দিতে পারি প্রতিটি প্রতিষ্ঠানকে, প্রতিটি শিশুকে, এমনকি স্কুলগামী যে বাচ্চারা যাচ্ছেন আজকে স্কুলে, তাদের জন্যও আমরা বিমা করতে পারি। কিন্তু সেই জায়গাটা নিয়ে আমার মনে হয় কাজ করার অনেক সুযোগ আছে, এবং এটা আমাদের অর্থনীতিকে, আমরা কিন্তু ব্যাংকের পিছনে ছুটছি। আমরা অর্থনীতির কথা বলি সবার আগে ব্যাংকের কথা মনে করি, কিন্তু ব্যাম আপনি যদি, আপনারা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন উন্নত বিশ্বের কথা, তাহলে দেখবেন সবার আগে ইন্স্যুরেন্স, তারপর ব্যাংক। আমাদের দেশে এটা হয়ে গেছে উল্টো। এ সময় ইয়াংস্টার ও বাংলার গায়নে শিল্পীদের মনোমুগ্ধকর গান ও নাচ উপভোগ করেন আগত অতিথিরা। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।